ভুয়ো চিকিৎসক গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য চাঁচলে। মালদা শহরের পর এবার চাঁচলে গ্রেফতার ভুয়ো ডাক্তার। মালদার চাঁচল সদরে প্রলয় সাহা নামে ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। চাঁচল এক নম্বর ব্লকের বিএমওইচ আক্তার হোসেনের অভিযোগের ভিত্তিতে প্রলয় সাহা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। প্রশাসন সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই চাঁচল ব্লক স্বাস্থ্য দপ্তরে প্রলয় সাহার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল। চাঁচল শহরে তরলতোলা মোড়ে চশমার দোকানের আড়ালে চিকিৎসার নামে রীতিমতো প্রতারণার ফাঁদ বিছিয়েছিলেন প্রলয় সাহা বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে চাঁচলের তরলতলা এলাকায় পুলিশকে সাথে নিয়ে ওই চশমার দোকানে অভিযান চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। চিকিৎসারত অবস্থায় ওই ভুয়ো চিকিৎসক প্রলয় সাহাকে হাতে নাতে ধরে ফেলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। তিনি যে চিকিৎসক সেই সংক্রান্ত নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয় তাকে। কতদিন ধরে এই প্রতারণার ফাঁদ বিছিয়েছিলেন ওই ব্যক্তি তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভুয়ো গ্রেফতার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চাঁচলের এক বাসিন্দা পারভেজ নূর বলেন, চাঁচলে তরলতলা এলাকায় প্রলয় সাহা নামে চশমার দোকানের আড়ালে চোখের ডাক্তারের পরিচয় দিয়ে এলাকার মানুষজনদের চিকিৎসা করছিলেন। আমরা জানতে পেরেছি যে আদৌ কোনো চিকিৎসক নন তিনি, চিকিৎসা সংক্রান্ত তার কোনো ডিগ্রিও নেই। পুলিশ আজ তাকে গ্রেফতার করে, আমরা এলাকার মানুষ হিসেবে যথেষ্ট আতঙ্কে রয়েছি। চাঁচলের আরেক বাসিন্দা অনিরুদ্ধ সাহা বলেন, ভুয়ো চিকিৎসক হয়ে প্রশাসনের নাকের ডগায় বসে কিভাবে এতদিন ধরে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন ওই ভুয়ো চিকিৎসক প্রশ্ন তোলেন তিনি। আজ প্রশাসনের টনক নড়েছে। চাঁচল এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক আক্তার হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে আমাদের মেডিকেল টিম তার চেম্বারে গিয়েছিল, তখন তাকে রোগীদের চিকিৎসা করতে ও ওষুধ দিতে দেখা যায়। আমার কাছে প্রয়োজনীয় নথিপত্র দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। পুলিশকে ঘটনাটি জানানো হয়, পুলিশ তাকে গ্রেফতার করে। চাঁচলে এরকম আর কোনো ভুয়ো চিকিৎসক রয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, আমাদের মেডিকেল টিম খোঁজ খবর নিচ্ছে এলাকা জুড়ে, আমরা অভিযান চালাচ্ছি। সেরকম না, যদি কোনো সমস্যা থাকলো তাদেরকে আমি অ্যাডভাইস করে দিতাম যে আপনারা এইটার জন্য বেটার জায়গায় যেতে পারেন, কি নেপাল যেতে পারেন, কি হসপিটালে যেতে পারেন, সেই জিনিসগুলো। সেটা কি আপনি করতে পারতেন? কি করতে পারেন? এটা দেখে তবু কিছুটা আইডিয়া, এতদিন অভিজ্ঞতা। আপনি কি ডিগ্রি রয়েছে? না। আপনি ডিগ্রি ছাড়া এভাবে রোগী দেখতেন কেন? না, আমি শুধু পাওয়াটা মাপতাম, রোগী দেখার এখানে ব্যাপার নেই। আমার সেলিং এর জন্য তো আমার মনে হয় না যে ডিগ্রি লাগবে। আগে ডিগ্রি করেছেন? না না না, এগুলো কেউ ফালতু কথা। পুলিশ কেন গ্রেফতার করলো আপনাকে আজকে? কে পুলিশ? কেউ কোনো অ্যালিগেশন এসছে আমার এগেনস্টে যে কেউ বলেছে হয়তো যে মানে কোনো রকম ব্যাপার, যে চশমা আমি বিক্রি করছি, এই ব্যাপারগুলো হতে পারে। মেডিকেল টিম যখন ওনার কাছে যান তো উনি প্র্যাকটিস অবস্থায় দেখা যায় এবং ওনার কাছে যদি ভ্যালিড যে ডিগ্রি এবং রেজিস্ট্রেশন নাম্বার যখন চাওয়া হয় তো উনি আমাদের শো করতে পারেননি এবং উইদাউট রেজিস্ট্রেশনে উনি পেশেন্টদের মেডিসিন দিচ্ছেন, যেটা টোটালি ইলিগাল। এবং এই মেডিসিন থেকে ওনার আশা মানে পরবর্তীকালে যে পেশেন্টগুলোকে দেওয়া হচ্ছে এদের কী রিয়াকশান হচ্ছে, কী ক্ষতি হচ্ছে এবং চোখে দেওয়া হচ্ছে, তো অনেকের চোখ খারাপও হয়ে যেতে পারে। এইসব বিবেচনা করে ওনাকে প্রশ্ন করা হয় এবং উনি প্রপার ডকুমেন্ট শো করতে পারেনি বলে আমাদের হেলথ টিম এবং আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটর যে আছে ওনাদের সহযোগিতায় ওনাকে এখন মানে আমাদের যেটা হচ্ছে যেই করা হয়েছে। আচ্ছা, কতদিন ধরে তিনি এটা চালাচ্ছিলেন? এটা বলা মুশকিল আমার পক্ষে, আমি আমি সবে কমপ্লেন পেয়েছি, তো এই মুহূর্তে এটা তো বলা মুশকিল যে কতদিন প্র্যাকটিস করেছেন উনি। এনার যে প্রেসক্রিপশন আছে, প্রেসক্রিপশনে লেখা আছে যে পিএইচডি রানিং ইন নেপাল, এবং নেপাল থেকে উনি পিএইচডি করেছেন কিন্তু মেডিসিন লিখছেন, এটা ঠিক নয় এবং এটা করা উচিতও না। যদি করে আরও কেউ করে তো এটা ইমিডিয়েট বন্ধ করা উচিত, নাহলে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে ইনকোয়ারি যাবে এবং ওনাদের অ্যারেস্ট করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।